মাকে খুনের অভিযোগে গ্রেপ্তার ছেলে বৌমা সহ অপর এক যুবক। বনগা নতুন গ্রাম এলাকায় পাটক্ষেতে মহিলার দেহ উদ্ধারের ঘটনার তদন্তে নেমে অভিযুক্তদের গ্রেপ্তার করেছে বনগা থানার পুলিশ। ধৃতদের এদিন বনগা আদালতে তোলা হয়েছে। গত বুধবার বনগা নতুন গ্রাম এলাকায় পাটক্ষেত থেকে মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধারের ঘটনার তদন্তে নেমে বৃদ্ধার ছেলে বৌমা ও তাদের এক বন্ধুকে গ্রেপ্তার করল বনগা থানার পুলিশ। ঘটনার দিন খয়রামারি এলাকার বাসিন্দা মৃত সীমাদের মেয়ে অভিযোগ তোলেন তার মাকে খুন করা হয়েছে। ঘটনায় যুক্ত রয়েছে তার দাদা বৌদি ও তাদের এক বন্ধু। বৃদ্ধার বড় ছেলে গোপাল দে বৃহস্পতিবার বনগা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত মৃত বৃদ্ধার ছোট ছেলে রঞ্জিত দে ওরফে সাহেব ও তার স্ত্রী নূপুর দে এবং তাদের বন্ধু গোপাল শীল ওরফে পুটেকে গ্রেপ্তার করেছে বনগা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের দীনবন্ধুনগর, রামকৃষ্ণপল্লী ও চড়কতলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। প্রসঙ্গত, গত বুধবার বনগা থানার অন্তর্গত নতুন গ্রাম মাঝের পাড়া এলাকায় পাটক্ষেতের ভেতর থেকে উদ্ধার হয় এক মহিলার অর্ধনগ্ন পচাগলা মৃতদেহ। স্থানীয় কৃষকেরাই সকালে মাঠে যাবার সময় দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। মৃতদেহ উদ্ধারের সময় যদিও তার পরিচয় জানা যায়নি। দুপুরের দিকে খয়রামারি এলাকার বাসিন্দা গোপাল দে দাবি করেন মৃতদেহ তার মায়ের। গত কয়েকদিন ধরেই নিখোঁজ রয়েছেন তিনি। এ বিষয়ে থানাতেও নিখোঁজের অভিযোগ দায়ের করেছেন তারা। পরে মৃতদেহের কাপড়, কানের দুল, হাতের চুড়ি দেখে মৃতদেহ শনাক্ত করেন তারা। জানান মৃতদেহটি তার মায়ের। ঘটনায় অভিযোগ ওঠে মৃত সীমাদের ছোট ছেলে ও বৌমার বিরুদ্ধে। অভিযোগ, মাঝে মধ্যেই টাকা পয়সা নিয়ে বিবাদ বাধত মায়ের সাথে। অভিযোগ, সেই কারণেই তাকে খুন করেছে ছেলে বৌমা ও তার বন্ধু। ঘটনায় অভিযোগ দায়ের হবার পর পুলিশ অভিযুক্ত ছেলে বৌমা ও তাদের বন্ধুকে গ্রেপ্তার করেছে। ধৃত তিনজনকেই এদিন বনগা আদালতে তোলা হলে পুলিশের পক্ষ থেকে পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। আমি আসামে ছিলাম, আমার পাঁচটা ছেলে বনগার থেকে আমাকে নিয়ে গেছে, তারা প্রমাণ আছে। আমার মা কিভাবে মার্ডার হলো না হলো আমি কিছুই জানি না, আর আমার ভাগ্নের কাছে থাকে আমার মা। আমি এইটুখানি কি বলবো, যারা আমার মাকে মার্ডার করেছে তারা যেন উপযুক্ত শাস্তি পায় এবং তাদের জন্য। আমি 8 বছর ভাড়া থেকে খয়রামারি লোক সবাই জানে, আর আমি নিখিল সেটাও সবাই জানে। সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগা।